হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউ জব নিউজে। আজকে আপনাদের সাথে অনেক বড় একটি সার্কুলার শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে পপি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থসামাজিক অবস্থানে তারা 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। পপি এনজিওতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটাতে অনেকগুলো পদে অনেকগুলো লোক নেবে। সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা আবেদন করতে চান, তারা খুব ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটি অনেক বড় হতে পারে, অনেক লম্বা হতে পারে। তো আজকে আপনাদের সাথে পপিতে প্রথম যে ভ্যাকেন্সি, পপি প্রথম লোক নেবে 70 জন, এবং এটাতে সত্তর জন লোক নেবে। স্নাতকোত্তর যারা আছে তারা আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স হতে 3 থেকে 4 বছর। এডিশনাল রিক্রুটমেন্ট দেওয়া আছে অ্যাট লাস্ট মাস 40 ইয়ার্স, ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম, শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 9 বছরের অভিজ্ঞতা, অথবা সহকারী শাখা শাখা ব্যবস্থাপক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে শাখার ঋণ স্থিতি কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকা হতে হবে। কম্পিউটার ও মাইক্রোফ্রিন 360 সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো পারদর্শিত এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লোকেশন দেওয়া আছে বাংলাদেশের যে কোনো স্থানে। স্যালারি হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকল্য 37,000 টাকা এবং স্থায়ীকরণের পর 42,445 টাকা। ক্রেডিট ভাতা, হার্ডশিপ ভাতা, মোবাইল বিল ও লাখ সব অন্যান্য ভাতা সহ এটা টোটাল। তো এটা হচ্ছে প্রথম সার্কুলার, এটাতে লোক নেবে 70 জন। এটা পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। এটা লোক নেবে 70 জন। তো এটা আবেদন করতে পারবেন 15 মে পর্যন্ত। তারপরে যেদিন যায় এটাতে লোক নেবে 200 জন পপিতেই। এটা হচ্ছে স্নাতকোত্তর এবং বয়স হচ্ছে 25 থেকে 35 বছর, যারা তারা আবেদন করতে পারেন। অভিজ্ঞতার কোনো দরকার নেই বাংলাদেশের যে কোনো স্থানে। শিক্ষকত যোগ্যতা হচ্ছে 21, বেতন হচ্ছে শিক্ষানবিশকালে 21,000 টাকা এবং স্থায়ীকরণের পর 26,088 টাকা। এটা হচ্ছে মাঠ কর্মকর্তা, এই পদের নাম। এখানে লোক নেবে 200 জন। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, কারণ অনেক লোক নেবে। এবং এটাও লাস্ট ডেট হচ্ছে 15 মে 2023। তারপরে দেখি এখানে লোক নেবে কর্মসূচি ব্যবস্থাপক 10 জন, নতুন অঞ্চলে 10 জন লোক নেবে। এবং এটা পাশ হচ্ছে স্নাতকোত্তর পাস এবং 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত যারা তারা আবেদন করতে পারবেন। এখানে এডিশনাল রিক্রুটমেন্টে বলা আছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত, অথবা সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার পদে 3 বছর সহ ন্যূনতম 10 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে 10টি শাখা এবং 50 কোটি টাকা। ঋণ স্থিতি পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ও মাইক্রোফ্রিন 360 সফটওয়্যার পরিচালনার দক্ষদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষানবিশকালের সর্বসাকল্য বেতন হচ্ছে 58,000 এবং স্থায়ীকরণের পর 62,838 টাকা। বেতনও কিন্তু প্রচুর, কারণ আপনারা জানেন যে এই পপি তারা প্রচুর টাকা বেতন দেয়। আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তারপরে তো লোক নেবে 30 জন, এটা হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর এবং সর্বোচ্চ 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এডিশনাল রিক্রুটমেন্টে বলা আছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে কর্মরত, অথবা সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে 3 বছর, ন্যূনতম 7 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে 10 কোটি টাকা। ঋণ স্থিতি পরিচালনার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো পারদর্শিত এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার ও মাইক্রোফ্রিন 360 সফটওয়্যার পরিচালনা পারদর্শী হতে হবে। বাংলাদেশ যে কোনো স্থানে আপনাদের দিতে পারে। তো শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর 48,010 টাকা।
তো বন্ধুরা এটাও লাস্ট ডেট হচ্ছে 15 মে 2023। একই সার্কুলারের কথা বলতেছি, আর একটা আছে 50 জন, এটা পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসেব। এটাতে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং এখানে অ্যাডিশনাল রিক্রুটমেন্টও বলা আছে হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর সমমান প্রার্থীদের অগ্রাধিকার প্রয়োজন নেই, প্রার্থীদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতা দরকার নেই, তবে 2 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। এটা স্যালারি হচ্ছে শিক্ষানবিশকালে 27,000 টাকা এবং স্থায়ীকরণের পর 32,415 টাকা। ক্রেডিট ভাতা, হার্ডশিপ ভাতা, মোবাইল বিল, লাঞ্চ ভাতা এবং অন্যান্য ভাতা সহকারে 32,415 টাকা। তো এখানে লাস্ট যে পেজটা, আবেদনের পূর্বে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো বলি। সকল পদের জন্য এতক্ষণ যে সার্কুলারগুলো নিয়ে আলোচনা করলাম, তো সকল সার্কুলারের বিষয়ে বলি। সকল পদের জন্য শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস, শিক্ষানবিশ মানে আপনার শিখবেন হচ্ছে 6 মাস। শিখার পরে স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইমপ্লিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি, বছরের 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে, এবং এছাড়া দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওয়ার ভাতা এবং শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ মাঠ কর্মকর্তার জন্য 10,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে, যা সুৎসহ ফেরতযোগ্য। এফও পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 3,500 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। প্রার্থীকে পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নাম্বার এত সোনালী ব্যাংক লিমিটেড শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইন জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সুন্দর কথা। এবং শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর জেলায় পরীক্ষা গ্রহণ করা হবে। খামের উপরে অবশ্যই পদের নাম এবং যে জেলা প্রার্থী সে জেলা উল্লেখ করতে হবে। অধ্যয়নরত যারা পড়াশোনা করতেছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। স্টেট বলা আছে যে যারা পড়াশোনা করতেছেন বা অধ্যয়ন করতেছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ছবি অবশ্যই আবেদন করে জীবন বৃত্তান্তের সাথে সংযুক্ত করতে হবে, মানে সিবি যদিন পাঠান সিবির উপরে সুন্দর করে আপনার ছবিটা সংযুক্ত করবেন। এখন তারপর বলা আছে আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, শিক্ষাসনদ ফটোকপি, 2 কপি সদ্য তোলার রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে 1 জন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ আবেদন আগামী 15/5/2023 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এতে আপনারা আবেদন করবেন, ডাকযোগে অথবা কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। পপি কর্তৃক পক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকে বিশাল বড় একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা আপনাদের সমস্যা, সেক্ষেত্রে আমাদের কমেন্টস করে জানান, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ।